কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা হিস্টোরি নিয়েছো মেজর মাইনর মাল্টিডিসিপ্লিনারি এসইসি কোর্স, তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এ টু জেড ডিটেলস সিলেবাসটি নিয়ে। অর্থাৎ যারা অনার্স নিয়েছে ইতিহাসের, পাস কোর্সে ইতিহাস নিয়েছো, তাছাড়া স্কিল ইনহ্যান্সমেন্ট তোমাদের ইতিহাস রয়েছে, এমডিসি তোমাদের ইতিহাস রয়েছে, তাদের জন্য এই সিলেবাস ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের। তাহলে বিস্তারিত ইতিহাস সিলেবাস আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যে কোর্স কোডগুলি ভালো মতো করে বুঝে নিতে হবে, কারণ তোমাদের কোর্স কোডটাই মেন। প্রথমে দেখো, কোর্স কোড হচ্ছে HIS HCC ON SEM ON হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য এয়ারলিয়েস্ট টাইমস অফ C300 BCE। এটা হচ্ছে অনার্সদের জন্য প্রথম পেপার, ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। এরপরে রয়েছে দেখো মাইনর HIS এম অন সিসি অন হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম এয়ারলিয়েস্ট টাইমস আফটার 300 CE, এম অন সেম অ্যাজ DSC অ্যান্ড সিসি কোর্স অন সেমিস্টার অন। দেখো মাল্টিডিসিপ্লিনারি মাইনর কোর্সটা DSC কোর্স এবং সিসি কোর্সের মতোই সেম একদম। এরপরে দেখো HIC MDCC অন, MD হচ্ছে মানে তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, MDCC অন সেম অন হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য ইয়ারলিয়েস্ট টাইমস টু C300 BCE, অর্থাৎ তোমাদের মাইনর অর্থাৎ পাস কোর্স এবং মেজর অর্থাৎ অনার্স কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এই তিনটে কোর্সের সিলেবাস একদম ডিটেলস আমরা নিচে আলোচনা করব। একই সিলেবাস তোমরা যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো তারাও পড়বে এটা, সিসি অন HCC অন অনার্সদের জন্য। অর্থাৎ ভারতের ইতিহাস আদিকাল থেকে একদম 300 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা পড়তে হবে। দেখো এই কোর্সের উদ্দেশ্য কী, শিক্ষার উদ্দেশ্যটা কী, তোমরা এক নজরে এটা স্ক্রিনশট করে রেখে দেবে বা এটা তোমরা একবার এক নজরে পড়ে নেবে। এরপরে আমরা চলে যাব ডিটেলসের সিলেবাসে। দেখো চারটি পর্ব রয়েছে তোমাদের এই সিলেবাসটি, অর্থাৎ অনার্স কোর্স এবং মাইনর কোর্স মাল্টিডিসিপ্লিনারি কোর্সের যেহেতু সিলেবাস একই, এই সিলেবাসে রয়েছে চারটি পর্ব। প্রথম পর্ব হচ্ছে দেখো, এক নম্বর পর্ব হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। এইখানে তিনটে ইউনিট রয়েছে। দেখো ক, এখানে পড়তে হবে ইতিহাসের প্রাথমিক ভারতীয় ধারণা এবং ভারত ধারণা। ক্ষয়ে পড়তে হবে ঐতিহাসিক পুনর্গঠনের উৎস এবং সরঞ্জাম। গয়ে পড়তে হবে ঐতিহাসিক ব্যাখ্যা, লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তি এবং বিশেষ উল্লেখসহ অঞ্চল। এরপরে আমরা দুই নম্বর পর্বে চলে যাব। দেখো শিকারী, সংগ্রাহক এবং খাদ্য পণ্যের আবির্ভাব। এখানে যে ইউনিটগুলি রয়েছে, ক ইউনিটে পড়তে হচ্ছে প্যালিওলিথিক সংস্কৃতি, ক্রম এবং বিতরণ, তারপর পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। ক্ষয়ে পড়তে হবে মেসোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন, প্রযুক্তিতে নতুন উন্নয়ন এবং অর্থনীতি, রক শিল্প। গয়ে পড়তে হবে নিওলিথিক এবং চ্যালকোলিথিক সংস্কৃতি, এখানে এদের সম্বন্ধে পড়তে হবে বন্টন এবং জীবনযাপনের ধরন। এরপরে আমরা অধ্যায় বা পর্বে চলে যাব তিন নম্বরে। দেখো এখানে রয়েছে তোমাদের হরপ্পা সভ্যতা, হরপ্পিয়ান সিভিলাইজেশন। এখানে পড়তে হচ্ছে উৎপত্তি, বসতি, নিদর্শন এবং শহর পরিকল্পনা, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি, বসতি, নিদর্শন, তারপর শহর পরিকল্পনা, তাদের কৃষিভিত্তি, কারুশিল্প উৎপাদন, তারা কীভাবে কারুশিল্প উৎপাদন করে এবং বাণিজ্য, সামাজিক, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস, অনুশীলন, শিল্প, শহুরে সমস্যা, হ্রাস এবং হরপ্পার পরবর্তী ঐতিহ্য, এবং
অধ্যায় বা পর্ব চারে তোমাদেরকে পড়তে হচ্ছে দেখো উত্তরণে সংস্কৃতি। এইখানে যেগুলো পড়তে হবে দেখো সেটেলমেন্ট প্যাটার্ন, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক সম্পর্ক, ধর্ম এবং দর্শন, আর্য সমস্যা। তার সঙ্গে ইউনিট কয় পড়তে হবে উত্তর ভারত প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্ব। খ মধ্য ভারত এবং দাক্ষিণাত্য আনুমানিক 1000 BCE থেকে প্রায় 300 BCE এবং গ তামিলকাম সারকা 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এইটা সিলেবাস ছিল মেজর অর্থাৎ অনার্স, মাইনর অর্থাৎ পাস কোর্স এবং MDC মাল্টিডিসিপ্লিনারি কোর্সের। এটা এরপরে দেখব SEC অর্থাৎ আমাদের সেক পেপার যেটা বলা হচ্ছে সেই সেক পেপার ইতিহাসে কী কী পড়তে হবে। দেখো দক্ষতা বৃদ্ধির কোর্স, এটাকে বলা হয় দক্ষতা বৃদ্ধির কোর্স, স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স। এখানে পড়তে হচ্ছে জাদুঘর এবং আর্কাইভস। তো জাদুঘর এবং আর্কাইভসে কী কী সিলেবাস রয়েছে দেখো, প্রথমত এটা কী উদ্দেশ্যে পড়বে তোমরা এটা দেখে নেবে এখান থেকে এক নজরে। দেখো প্রথমে পড়তে হচ্ছে উন্নয়নের সংজ্ঞা এবং ইতিহাস, ভারতের বিশেষ উল্লেখ সহ। দুই নম্বরে পড়তে হবে আর্কাইভ এবং জাদুঘরের প্রকার, ঐতিহ্য বোঝা, ভারতের সংরক্ষণ সংগ্রহনীতি, নৈতিকতা এবং পদ্ধতি সংগ্রহ, ক্ষেত্র অন্বেষণ, খনন, ক্রয়, উপহার এবং উইল, ঋণ এবং আমানত, বিনিময়, গুপ্তধন, বাজেয়াপ্ত এবং অন্যান্য ডকুমেন্টেশন, যোগদান, ইন্ডেক্সিং, ক্যাটালগিং, ডিজিটাল ডকুমেন্টেশন এবং অক্সিনেন সংরক্ষণ, টিউটোরিয়াল, কিয়ার, প্রতিরোধমূলক সংরক্ষণ, রাসায়নিক সংরক্ষণ এবং পুনরুদ্ধার। এবং ইউনিট থ্রিতে পড়তে হচ্ছে জাদুঘর উপস্থাপনা এবং প্রদর্শনী। ইউনিট ফোরে পড়তে হবে জাদুঘর আর্কাইভস অ্যান্ড সোসাইটি, শিক্ষা এবং যোগাযোগ আউটরিচ কার্যক্রম। এটা ছিল স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স। এরপরে যাদেরকে IDC ডিসিপ্লিনারি আরেকটা কোর্স পড়তে হচ্ছে দেখো IDC, এইখানে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, যেটা এটা হচ্ছে তোমাদের মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া, এটা পড়তে হবে। এটা শিক্ষার উদ্দেশ্য কি দেখো, যাদেরকে IDC পেপার নিতে হবে তাদেরকে এই সিলেবাসটুকু পড়তে হবে, শিক্ষার উদ্দেশ্যটা দেখে নাও এবং দেখো কী কী পড়তে হবে। ইউনিট ওয়ানে পড়তে হচ্ছে গান্ধীবাদী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য, তারপর ভারত ত্যাগ আন্দোলন। এরপর দুই নম্বরে স্বাধীনতা ও বিভক্তির পথ, গান্ধীবাদী ভাজের বাইরে আন্দোলনের আন্দোলন, বিপ্লবী জাতীয়তাবাদ, সুভাষচন্দ্র বসু এবং IN-এর ভূমিকা, তারপর IRIN বিদ্রোহ, সাম্প্রদায়িকতার। তিন নম্বরে পড়তে হবে চ্যালেঞ্জ পাকিস্তান প্রস্তাব 1940। এটা চার নম্বরে পড়তে হচ্ছে দেখো সাংবিধানিক সূত্র, ওয়েলভ পরিকল্পনা, ক্রিপস অ্যান্ড ক্যাবিনেট মিশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা। এবং পাঁচে পড়তে হচ্ছে ভারতীয় সমাজ ও সংস্কৃতির উপর দেশভাগের প্রভাব, ছয় পড়তে হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বিবর্তন, সাতে পড়তে হচ্ছে নেহরু ভিয়ান যুগে ভারতের পররাষ্ট্র নীতি। এই ছিল ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস IDC, তাদের IDC ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। যাদের থাকবে ইতিহাস তারা সেটা পড়বে, যাদের ইতিহাস ACC অর্থাৎ তারা CC পড়বে তাদের সঙ্গে ACC ইতিহাসের নিতে হয় একটা কোর্স, তারা ACC এই সিলেবাসটুকু পড়বে চারটে ইউনিট। এবং যারা মেজর এবং মাইনর ও মাল্টিডিসিপ্লিনারি ইতিহাস নিয়েছো থাকছে তারা পড়বে এই সিলেবাসটি। তো আশা করছি সমস্ত সিলেবাসটা তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। অতি অবশ্যই এই ধরনের ক্লাস নোটস সাজেশনস পড়ার জন্য আমাদের রিমিডিয়াল অনলাইন ক্লাসটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা অন করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সকলকেই তোমাদের ধন্যবাদ।